بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন লিখেছেন যে কোন পরিবারের মা বাবা যদি এক ছেলের সাথে ভালো আচরণ করে, তাকে বেশি ভালোবাসে, ভালো জিনিসগুলো তাকে বেশি করে দেয়, অন্য ছেলের সাথে উল্টো আচরণ করে, আবার বাড়ির এক বউয়ের জন্য ভালো আচরণ, অন্য বউয়ের সাথে উল্টো আচরণ, এই পরিস্থিতিতে এই ছেলে আর তার বউয়ের করণীয়, এই বউ আর তার ছেলে, আর ছেলে তাদের পিতামাতার প্রতি কতটুকু হক আদায় করবে? কিন্তু মাঝে মাঝে শয়তানের কুমন্ত্রণা দেয়, কি করণীয় জানাবেন? পিতামাতার সাথে ভালো আচরণ করাটা এটা হচ্ছে একটা ইবাদত, এটা আল্লাহর নৈকট্য পাওয়ার একটা উপায়, জান্নাত পাওয়ার একটা মাধ্যম, আল্লাহর কোরআনের বাস্তবায়ন, রাসূলের হাদিসের বাস্তবায়ন। তো আপনি যদি ইবাদত করতে চান তাহলে তো আপনি কখনো বিনিময় চাইবেন না। ইবাদত করতে গেলে বিনিময় যদি চান তাহলে সেই ইবাদতের কোনো মূল্য থাকবে না। এখন আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, এটা আল্লাহর যেহেতু ইবাদত, হ্যাঁ, সেহেতু এটার কোনো বিনিময় তারা দিচ্ছে কি না, ভালো আচরণ দিচ্ছে কি না, ভালো কথা বলছে কি না, এটা আপনি কখনোই তাকাবেন না। আর যদি তাদের কাছ থেকে ভালো আচরণ পাওয়ার নিয়তে তাদের প্রতি আপনি সদাচরণ করেন তাহলে আপনি এই সদাচরণের বিনিময়ে তাদের ভালো আচরণ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনি কিছুই পাবেন না। ঠিক আছে, ওনারা ওনাদের পক্ষ থেকে কোন সন্তানের প্রতি কী আচরণ করলো ওটা আপনার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে আপনি আপনার পিতামাতার সাথে আল্লাহর নির্দেশ পালনার্থে আপনি কী আচরণ করলেন, আপনার এই আচরণগুলো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে কি পারবে না, আপনার গুনাহগুলো মাফ করতে পারবে কি পারবে না, আপনার পিতামাতার প্রতি এই আচরণগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কি পারবে না, আপনি শুধু এটা চিন্তা করবেন। ঠিক আছে, ওরা আপনাকে কি দিল না দিল, কি আচরণ করলো না করলো, এগুলি আপনি কখনোই দেখবেন না। যদি আপনি এটা দেখেন তাহলে আপনার ইবাদতটা যথাযথ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলাম।